আক্রান্ত যান শ্রমিক এরই প্রতিবাদে রবিবার চন্দ্রপুর আইএসবিটি থেকে দূরপাল্লার সমস্ত যান চলাচল বন্ধ করে দেয় যান চালক ও শ্রমিকেরা। তাদের বক্তব্য এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। এখনো পর্যন্ত তিনজন যান শ্রমিক আক্রান্ত হয়েছে, তাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। পেটের দায়ে তারা গাড়ি চালান, মার খাওয়ার জন্য তারা আসেন না। দিনের পর দিন এই ধরনের ঘটনায় আক্রমণকারীরা সাহস পেয়ে যাচ্ছে, তাই ন্যায় বিচার হলেই তারা গাড়ি চলাচল শুরু করবেন। যান শ্রমিকরা জানান, শনিবার মাক্কা নামে এক মারুতি চালক তেলিয়ামোড়ার এক বাস চালককে মারধর করে কেন আইএসবিটির ভেতর যাত্রী নামালো এই অভিযোগ তুলে 500 টাকা দাবি করে। এর প্রতিবাদ করলেই মারধর করা হয় বাস চালককে। ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি, তাই এদিন সকাল থেকে চন্দ্রপুর আইএসবিটি থেকে দূরপাল্লার সমস্ত যান চলাচল বন্ধ করে দেয় তারা। ধর্মনগর, কাঞ্চনপুর, কৈলাসহর, আম্বাসা, তেলিয়ামোড়া, জিরানিয়া সমস্ত যানবাহন বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। অনেকেই ঠায় বসে থাকেন বাস স্ট্যান্ডে। এই ঘটনায় চাপা ক্ষোভ রয়েছে যান চালক ও শ্রমিকদের মধ্যে। এদিকে আইএসবিটির নাটকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে সকাল থেকেই ছিল তেলিয়ামোড়া আগরতলা যান চলাচল সর্বত্র বন্ধ। এর আগে দুইটা ঘটনা হয়েছে, দুইটা ড্রাইভারে মারছে, মাক্কা গিয়ে একটা খোলা আছে মারুতি চালা, দুই দিন মারছে, কাল কয়েকটা ঘটনা হয়েছে এরা মারছে। আমরা না এই ফেডের দেয় গাড়ি চলাইতাম, আমরা যেন পিঠা খাইতাম এই না, এই কারণে আজকে গাড়িগুলি সব বন্ধ। এটা কালকে মারছে তেলিয়ামোড়া ড্রাইভারটারে, মালিক নিজে চালা গাড়ি এরে মারছে, এলে আজকে সব গাড়িগুলি বন্ধ দুই দিন পর পর। হ্যাঁ, এটা করে প্রায় দিনই সামনে আসলো দুই দিন পর পর আয়া মারে তারে, কাল কয়েকটা দুইটার সময় ঘটনা হয়েছে ড্রাইভারটারে মারছে। উত্তর চন্দ্রপুর ঘটনা আইসবি ড্রাইভারটার বাড়ি হলো তেলিয়ামোড়া, তেলিয়ামোড়ার গাড়িটা আর কি গাড়ি বন্ধ করছি, আমরা এনে গাড়ি চলাইতাম এই ফেটের লেগে, আমরা যেন ফিটে মোড়া খাইতাম এই না, মানে আমরা চলাইতে না, মালিকটা পারলে চলাইবো কারণে চলাই। সব সময় ক্রে চাইতেছি যে এটা যাতে বিশ্ব বিচারটা সুষ্ঠুভাবে সবাই দেখেন, বা আপনারা সবাই মিলে বিচারটা করেন। আমরা শ্রমিক মানুষ, ভাত খাই, গাড়ি চালাই, আজকে আমরা একদিন বদ্ধ, আমরা বউ বাচ্চা চালানো, আমরা খুব কষ্ট হয়েছে, সামনে দূর লকডাউন দেয়, আমরা কী করে ভাত খামো? মালিকরা তো আমরা চালাইছে, কম চালাইছে না, কিন্তু ওম তো চালাইতে পারতো না। এইটা চিন্তা ভাবনা নিয়ে আমরা একদিন বদ্ধ থাকলে না, আমরা একদিনে আমরা লস ইয়েন, সেই জিনিসটা আমরা লক্ষ্য রেখে, এই জিনিসটা আমরা মাথায় রেখে আপনারা কাজকর্ম করে যায় মার দুর্গতি তার বিরুদ্ধে কোনো কেস এই ঘটনা শেষ পর্যন্ত তেলিয়ামোড়া থানা পর্যন্ত গড়ালো। তেলিয়ামোড়া থানা দ্বারস্থ হলো বিভিন্ন যাত্রীবাহী যান চালকেরা। ঘটনা রবিবার দুপুরে। ঘটনার বিবরণে জানা যায়, বিগত 2 মাস যাবৎ তেলিয়ামোড়া যাত্রীবাহী যান চালকেরা যাত্রী নিয়ে আগরতলা আইএসবিটিতে যাওয়ার পরেই গুটিকয়েক মাফিয়া তাদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এরই প্রতিবাদে রবিবার তেলিয়ামোড়া যাত্রীবাহী যান চালকেরা যানবাহন চলাচল বন্ধ রাখে। এরপর এক যান চালক স্বপন সরকারের নেতৃত্বে অন্যান্য যান চালকেরা তেলিয়ামোড়া থানায় মামলা দায়ের করে। আমরা তেলিয়ামোড়া থেকে গাড়ি লইয়া যাই, আগরতলা ঢুকি, আগরতলা কয়েকজন মাফিয়া আছে, কোন জায়গা চন্দ্রপুর আইসবিটির ভিতরে আয়া আমাদের উপরে আক্রমণ, এই লইয়া 4-5টা ঘটনা হয়েছে তেলিয়ামোড়া শ্রমিকের লগে। আমরা শ্রমিকরা জানাইলে পরে আইএসবিটির যারা আছে তাদের কোনো হেলদোল নেই, তাহলে আমরা শ্রমিকরা মন চিন্তা করছি যে আমাদের ব্যক্তিগত কোনো নিরাপত্তা নাই, নিরাপত্তা যদি না থাকে আমরা তো প্রয়োজনে মাটি কেটে খামো, কিন্তু আমরা গাড়ি চালাইলাম না, আমরা মালিকরা চাবি দিয়ে দিছি, মালিক যদি পারে যারা কিছু দিয়ে গাড়ি চালাক, আমরা এটা চূড়া নেওয়ার বিরুদ্ধে আমরা। কবে কবে ঘটনা হয়েছে? গতকাল। কার সঙ্গে যে আপনার লোকে? হ্যাঁ, কীতে হয়েছে গাড়িটা নিয়ে দাঁড়া করাইছে, দাঁড়া করানোর পরে সামনে তো আমার যে পাকর করছে আইসবিটির দিচ্ছে 2000 টাকা ফাইন দো। কেন যেন মঙ্কা মঙ্কা কয়, ভালো নামটা জানি না, এমনি কেয়ার আছে এনে কীটা জানি কীটার আবার আইসবিটির কিছু না। আচ্ছা ঠিক আছে, 2000 টাকা ফাইন দো, এবার যা গুটি বকা বাদ্য, তারপরে দরজা দিয়া বাড়ি মারছে, দরজা ড্রাইভার ভিতরে আসলো, ড্রাইভারের মাথা মিলে এফেক্ট দিচ্ছে, দরজা মিলে বাড়ি মারছে। আর বহাবেদ্য মানে এটি ভাষায় প্রকাশ করুন যে তোমার এই ধরনের কষ্টলিশ
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবারই করোনামুক্ত হয়েছেন পূর্বোদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব। রবিবার গেলেন রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো দিতে। পুজো দেওয়ার শেষে তিনি জানান, ভগবানের কাছে কিছু চাইতে আসেনি, সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জায়া নীতি দেবের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। রাজ্যবাসীর আশীর্বাদে তারা দুজনেই সুস্থ হয়েছেন, কিন্তু তিনি জানান তাদের পুত্র ও কন্যা দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা রয়েছেন দিল্লিতে, তাই রবিবারই দিল্লি যাচ্ছেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউ আগের স্ট্রেনের চাইতে অনেক বেশি শক্তিশালী। এই স্ট্রেন শরীর দুর্বল করে দেয়, দ্রুত হারে ছড়ায় এই স্ট্রেন। তাই মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, নিজের জন্য ও পরিবারের জন্য মাস্ক পরিধান অত্যন্ত জরুরি। কোভিড নির্দেশিকা মেনে চলতে হবে সকলকে, প্রত্যেকে তার জীবনে ভোগ করবে। মানুষের ভালোবাসা মনোবল যোগায়, যা যুদ্ধ করতে সহায়তা করে। তাই রাজ্যবাসীর কাছে বিশেষভাবে মাস্ক পরিধান করার আবেদন জানান পূর্বোদয়ের সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব। দেখো, আমি কোনোদিন ভগবান কাছে কিছু চাওয়ার জন্য এসিনি, কিন্তু মঙ্গল কামনা করতে নিশ্চয়ই আসছি। আজকে কালকে আমি আর আমার হাজবেন্ড নেগেটিভ হয়েছেন। আমরা আপনার সবার আশীর্বাদে, ত্রিপুরাবাসীর আশীর্বাদে এই আমরা এটা খুব ভালো করে উঠেছি আবার আজকে। কিন্তু কালকেই আমরা ভালো হয়েছি, তো একদিকে জানছি যে আমার দুটো ছেলে মেয়ে উনি পজিটিভ হয়েছেন, উঠেছেন দিল্লিতে। তো আজকে আমি দিল্লি যাচ্ছি, তো সেটাই কামনা করব, প্রার্থনা করব আর আপিল করব সবার কাছে যে এই সেকেন্ড স্ট্রেন কোভিডের, এটা আমি তো আগেও কোভিড হয়েছি, সেকেন্ড টাইম হয়েছি, কিন্তু এই স্ট্রেনটা আগের স্ট্রেনটা থেকেও বেশি খারাপ। আপনার বডিটা একবারে উইক করে দেবে, নিশ্চয়ই মর্টালিটি রেট বেশি না, কিন্তু মোবাইলিটি রেট, মানে এটা তাড়াতাড়ি ফেলে। তো কাউর দেখে আমরা মাস্ক পরবো না বা ব্যবহার করবো না, এইভাবে চলবেন না। নিজের লাইফ নিজের দায়িত্ব নিজের উপরে, তো মাস্ক পরে চলবেন, যত কোভিডের প্রোটোকল আছে এটা মানে চলবেন। আপনার লাইফ আপনার বডি আপনিই ভোগ করবেন। মানুষের যে ভালোবাসাটা, এটা নিশ্চয়ই একটা মনোবল দেয়, সেটা মনোবল নিয়ে আমরা ফাইট করতে পারি, কিন্তু নিজের জন্য নিজের লাভ করে সব আমরা বাড়ির যত মানুষ আছে ওনাকে স্বস্থ রাখতে গেলে আমি সবাই কাছে ত্রিপুরাবাসী কাছে আপিল করব, হাত জোর করে যে মাস্ক পরবেন, কোভিডের যত প্রোটোকল এটা মানেন। এই সেকেন্ড স্ট্রেন প্রথম স্ট্রেন থেকে বেশি একটু খারাপ, সেটাই বলবো। আর আপনার সবাইকেও ধন্যবাদ বলবো যে আপনি সবই, আমি দেখেছি টিভিতে রেগুলার আপনি আমরার জন্য খুব আপডেট দিয়েছেন, মঙ্গল কামনা করেছেন। আপনার সবাই সাংবাদিক বন্ধুকেও বলবো যে আপনি খুব সাবধানে থাকেন, কেন আপনি কভারেজের জন্য যে কোনো মানুষের খুব কাছে যান, তো সাবধানে থাকেন, আপনারও বাড়িতে পরিবার আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হল দুই রেলকর্মীর এবং আহত হয় আরও দুই। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন লাখাইবাড়ি এলাকার রেল লাইনে।
রবিবার বিকেল প্রায় তিনটা নাগাদ মৃত দুই রেলকর্মীর নাম অখিল যাদব বয়স ৫০, তার বাড়ি উত্তরপ্রদেশ, এবং রাজেশ সিনহা বয়স ৫০, তার বাড়ি বদরপুর এলাকায়। এছাড়াও আহত হয় আরও দুজন রেলকর্মী। আহতরা হলেন উত্তম সরকার বয়স ৩০, বিপ্লব মণ্ডল বয়স ৩২, তাদের বাড়ি কলকাতায়। দুজন আহত রেলকর্মী বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহত রেলকর্মীরা ওই সময় রেল ট্র্যাকে কাজ করছিল। এই খবর পেয়ে রেলওয়ে আধিকারিকরা আগরতলা থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন। জানা যায় আগরতলা থেকে ধর্মনগরগামী রেলে কাটা পড়ে তারা। এই ঘটনার জের ধরে অন্য আরেকটি রেল আটকে পড়ে ত্রিশাবাড়ি রেল স্টেশনে। দেখা যায় যাত্রী দুর্ভোগ। কিভাবে হয়েছে ঘটনাটা একটু কিছু যদি আচ্ছা, তো আর কতক্ষণ সময় লাগবে স্যার গাড়ি? না না, মানে আপনাদের একটা আনুমানিক আপনি ক্যামেরা ধরছেন কেন? আপনি ক্যামেরা ধরছেন? হ্যাঁ, আপনি ক্যামেরা ধরবেন না, আপনি বলুন যে কতক্ষণ সময় লাগবে আর, মানে আনুমানিক টাইমটা। আনুমানিক টাইম কিন্তু একদম এনার্জি ফিল করতেছি। আচ্ছা, কোন জায়গায় যাবেন? আমরা যাবো বিশালগড়। আচ্ছা, তো কত কতক্ষণ যাবত আপনার দাঁড়া রয়েছেন? প্রায় দেড় দুই ঘন্টা হবে, তিনটার সময় থেকে এখান থেকে। তার সাথে যোগাযোগ মানে রেল কর্তৃপক্ষ মানে কী করতেছেন, কিছু জানাইতেছেন আপনারা যে কী কারণে দাঁড়া রয়েছেন? না, কোন স্টেশন এটা? তাহলে আমরা এখন কতটুকু সময় যাবো আটকে রেছো তেলিয়ামুড়া স্টেশনে? তারা কি বলছেন আপনাদেরকে? তো এখন আপনারা কিরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন? হম ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে শুরু হওয়া সন্ত্রাস অব্যাহত রয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও সন্ত্রাসের ঘটনা ঘটছে। ইতিমধ্যেই এই সন্ত্রাসের জেরে বিজেপি ও আইপিএফটি দলের কর্মী সমর্থকেরা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে, অনেকেই আবার থাকছেন শিবিরে। এরপরেও থেমে নেই হুমকি। পুলিশকে অবগত করলে অবস্থা আরও খারাপ হবে বলেও দুষ্কৃতীদের চরম হুমকির মধ্যে পড়তে হচ্ছে দলীয় কর্মী সমর্থকদের। এই অবস্থায় আরও একবার সন্ত্রাসের ঘটনা প্রকাশ্য এল। সিধাই থানার অন্তর্গত হেজমড়ার ব্লকের সুবল সিং এলাকার বৈকুণ্ঠপুর ভরত চৌধুরী কাম্বুকছড়া এডিসি ভিলেজে এই সন্ত্রাস সংঘটিত হয়। এলাকার প্রায় ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতীরা। এই ক্ষেত্রে অভিযোগের তির ত্রিপুরা মথার বিরুদ্ধে। এদের মধ্যে সবচাইতে বেশি আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রসন্ন দেববর্মা, প্রভাত দেববর্মা, সঞ্জিত দেববর্মা, স্বপন দেববর্মা, অজিত দেববর্মা ও প্রাণজিৎ দেববর্মারা। তাদের অভিযোগ, রাতের আধারে বাড়িতে হামলা চালায় ত্রিপুরা মথার কর্মীরা। ঘরে প্রবেশ করে সামগ্রী ভাঙচুর ও লুটপাট চালায়। ব্যবসার জন্য রাখা ৬০,০০০ টাকা নিয়ে যায়
দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্কিত গোটা এলাকার মানুষ। 10 তারিখ না ছাব খাই পাই সাইদ মান ছাব খাই কে বলে সাই মানে ইয়া মানে অঙ্ক বুফাই মান খানা কিন কেন আছে খাই থাং লাগে। আচ্ছা আতিছি গোপাটি রখলাই সাই দে মান দিপরম থামি নো গরম খাই কেনা শুনকে তো দা বড় খাইও আন দু সাকি মেম্বার সিলেক্টেড মেম্বারটা গেনরনি নকনি মানে খনির তাম তাম খলাই জাকা বো তো না সবাই সি জাকা খাদ সুকেশর আলনার গেটাই গদ্রেস গেটাই আলনা গেটাই বাইট বো আনি আস দামনি মানে কষ্ট কষ্ট কে আজি খাইছে মানে আনি বুসাই ব্যবসা খাই মানে রাং 60000 ছাত্র গুমালিয়া কষ্ট কষ্ট কে আজি চাই তোমরা ও তে তাম তাম রাং রাং রখে বসে লাং জাকা রাং 60000 ছাত্র 60000 ছাত্র ব্যবসা খাই রং খাটি তো মানটা ব্যবসা খাই হবো আয়ু তাও কোথায় তোমরা নিমু সঙ্গু গাকাই চুন তো তিপরা সাজ তো হ্যাঁ ঠান জায়গায় তোমরা নাঙ্গু তাও কোথায় ও হাই কিনকে কাই চালাইয়া জাস পাটি ফান খলাই তুম ওম হাই রক নাই তা দাতে কোন জায়গা কোন জায়গা রব তে আম হাই রক কোন পাটি মুং তা পাটি তুম ওম হাই রক নাই তা তে কাইসা কক কোসা নমু সঙ্গু ও যে যারা চিনি নুকুনি ক্ষতিপূরণ দাবো মারে মানো মামাই আমি সাইমিয়া কয় তারিখ নিয়ে হবো কয় তারিখ খাই যাখা 10 তারিখ হরনা কয়টা রং টাইম হং না আর রং রাংসিম নতুনতে কোনো নিন নক রক কোনো বড় চুরমার ক্ষতি কোনো রক বুফাই দাতে কোনো খাইছে ত্রিপুরা সাবরুম সীমান্তবর্তী এলাকা থেকে সীমান্তরক্ষী বাহিনীর বিপুল পরিমাণে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করেন। সাবরুম মহকুমায় শ্রীনগর সীমান্তবর্তী এলাকা করিমা টিলার 31 নং বিওপির বিএসএফ এর জওয়ানরা গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে 54 কেজি 500 গ্রাম গাঁজা এবং 250টি বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। দেবব্রত নিয়োগী কমান্ড্যান্ট অপারেশন সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ উদয়পুর, কোম্পানি কমান্ড্যান্ট ইন্সপেক্টর ললিত কুমার, সিরাজুল ইসলাম, এএসআই রামসেন সিকে এই অপারেশনে উপস্থিত ছিলেন। এক সাংবাদিক সম্মেলনে দেবব্রত নেয়াগি জানান যে বাজেয়াপ্ত করা গাজার মূল্য 2,92,500 টাকা এবং ফেন্সিডিলের মূল্য 42,422 টাকা। সর্বমোট 3,15,922 টাকার বাজার মূল্য রয়েছে উদ্ধারকৃত সামগ্রীগুলি। कल 17 तारीख की रात को 9:30 बजे एक सीज़र हुआ है जो आपके सामने है। ये सीज़र के अंदर भांग और फेंसीडिल जो कि नार्कोटिक्स श्रेणी में आता है, ये दो सीज़र इसमें हुए हैं। 250 बोतल लगभग फेंसीडिल की हैं और लगभग 54 केजी गांजा है जो कि इस एरिए से लाया गया था गांव करम टीला के अंदर, और यहाँ से इसकी एक्सपेक्टेशन थी कि ये बॉर्डर पार करके बांग्लादेश साइड में भेजा जाएगा। इन्फॉर्मेशन थी, इसी बेस पर एक सक्सेसफुल ऑपरेशन किया गया है कंपनी के जवानों द्वारा जो मेरे साथ खड़े हैं इस टाइम, और इन लोगों ने पुलिस के साथ एक अच्छा सक्सेसफुल ऑपरेशन किया है जिसमें कि एक घर के अंदर जो करमटीला गांव का है घर, उसके अंदर ये रखा हुआ था और घर का मालिक उस घर को यूज़ नहीं कर रहा था, लेकिन उसको जब बुलाया गया तो उसने ताला खोला है। ताला खोलने के बाद उसकी प्रेजेंस में और नगर पंचायत के जो बाकी
गवाह थे उनके सामने इस घर को खोल के ये सामान निकाला गया है जो आपके सामने है। और एक अच्छा ऑपरेशन होने के बाद मैं उम्मीद करता हूँ कि स्टेट एडमिनिस्ट्रेशन और पुलिस जो है इस लीड को आगे ले जाएगी और अच्छा एक ऑपरेशन करेगी। आप देख सकते हैं जैसे कि फैंसी डील जो है ये 170 रुपये के आसपास जो बॉटल यहाँ मार्केट में मिलती है और उसका टोटल दाम लगभग 42,422 रुपया कैलकुलेट किया गया है। और इसके साथ ही 54.5 केजी गांजा जो कि लगभग 5,000 रुपया किलो के बाज़ार में अवेलेबल रहता है जो 272,500 रुपया का टोटल कॉस्ट है। ये कॉस्ट ऊपर नीचे हो सकती है। टोटल कितना कॉस्ट कर गया या अमाउंट है ये टोटल सीजर जो है ये लगभग 315,922 का है और इसकी कॉस्ट जो है अलग अलग जगह अलग अलग होती है, बांग्लादेश जाकर और ज़्यादा बढ़ जाता है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। রবিবার ছিল বিশ্ব অ্যামেচার রেডিও ডে। এই উপলক্ষে এদিন হাম রেডিওর 100 বছর পূর্তিতে ত্রিপুরা হাম রেডিও ক্লাবের উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে মাস্ক, খাতা, কলম বিতরণ করা হয়। আগরতলা পৌর নিগমের 29 নং ওয়ার্ডে স্টিলব্রিজ সংলগ্ন স্থানে এই সামগ্রী তুলে দেওয়া হয়। বিগত দিনে একাধিক সামাজিক কর্মসূচি সফলভাবে রূপায়ণ করেছে তারা। এদিনের তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান 29 নং ওয়ার্ডের মণ্ডল সভাপতি নারু দত্ত। আমাদের তারা একটা সামাজিক সংস্থা, আমাদের 32 নম্বর ওয়ার্ডে তারা যারা দুস্থ ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে মাস্ক, কলম এবং খাতা বিতরণ করছে। আপনারা জানেন এই হ্যান্ড রেডিওস ক্লাব সারা ইন্ডিয়াতে আছে। গত লকডাউনে ওরা প্রচুর পরিমাণে গরিব মানুষকে সাহায্য করেছে। এই সামাজিক সংস্থা মানুষের উপকারে সবসময় কাজ করছে এবং ওনাদের ডাকে আমাদের 32 নম্বর ওয়ার্ডের এবং ওদের নেতৃত্বে উনিও এই সংস্থার এই মেম্বার, ওনার এই নেতৃত্বে আজকে আমরা 32 নম্বর ওয়ার্ডে এই দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে এগুলো বিতরণ করছি। তাদেরকে অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না 50 ঊর্ধ্ব প্রদীপ দেবপরমার। পথ দুর্ঘটনায় কেড়ে নিল প্রদীপ দেবপরমার প্রাণ। ঘটনা তেলিয়ামোড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামোড়া থানাধীন হাওয়াই বাড়ি দয়ারামপাড়া এলাকার বাসিন্দা বছর 55-এর প্রদীপ দেবপরমা অন্যান্য দিনের মতো রবিবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিল, কিন্তু প্রাতঃভ্রমণ শেষ করে আর ঘরে ফেরা হলো না তার। অভিশপ্ত এক গাড়ির ধাক্কায় কেড়ে নিল তার প্রাণ। যদিও অভিশপ্ত ওই গাড়িটি প্রদীপ দেববর্মাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিশপ্ত গাড়ির ধাক্কায় প্রদীপ দেববর্মার নিথর দেহ রাস্তার পার্শ্ববর্তী এক পুকুরের জলে গিয়ে পড়ে। ঘটনা প্রত্যক্ষ করে এলাকার লোকজন তড়িঘড়ি খবর দেয় তেলিয়ামোড়া দমকল বাহিনীকে। তেলিয়ামোড়া দমকল বাহিনীর জওয়ানরা তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। জানা যায় 2 পুত্র সন্তান, 1 কন্যা সন্তান রয়েছে দিনমজুর এই প্রদীপ দেববর্মার। রবিবারই ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার পরিজনের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান যায়। প্রদীপ দেববর্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। চারদিকে শুরু হয় কান্নার রোল। তো কি গাড়ি বাড়ি দিছে বা কেমন কিছু পাইছে না পেলে? না, গাড়ি তো জানা মতে হয় বাড়ি ড্রপ গেটের পাওয়া গেছে, কিন্তু কি গাড়ি দাও অবশ্য ওখানে জানি না। তো কি দরমা দিও দিন মজু ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলে একজন আছে, দুই ছেলে এক মেয়ে। ও, আমরা ফায়ার সার্ভিস গিয়া তারা অ্যাক্সিডেন্টের পর আনছে, এরপরে আমরা খবর দিছে ফায়ার সার্ভিসে, তখন আমরা হাসপাতালে দেখে তিনি। কোন জায়গায় হয়েছে স্যার অ্যাক্সিডেন্টটা? সম্ভবত তো সিন্দে পারে আর একটা পুকুর পারে। আচ্ছা, গাড়ি কি ধরা হয়েছে না? না, গাড়ির ধরাটা মানে নাম্বারটা দেখতে আছে, মানে কোথায় খাওয়া যায় বা কি মানে তদন্ত চলছে নাকি? হ্যাঁ, তদন্ত চলতেছে। হ্যাঁ, তদন্ত চলছে, তদন্ত চলছে গাড়ির। স্যার, যিনি মারা গেছে তার নাম? প্রদীপ দেববর্মা। বয়স? ও, 55। এদিকে অভিশপ্ত গাড়ির খোঁজে তেলিয়ামোড়া থানার পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে অভিশপ্ত এএস
10C3601 নম্বরের লাল রঙের গাড়িটি হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট থেকে উদ্ধার করতে সক্ষম হলো তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ। জানা যায় অভিশপ্ত এই গাড়িটি করিমগঞ্জ থেকে আগরতলা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। আর তেলিয়ামুড়া থানাধীন তৈসিন্দ্রাই বাজার সংলগ্ন এলাকায় প্রদীপ দেববর্মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার পথে ট্রাফিক পুলিশ এবং এলাকাবাসীদের তৎপরতায় ধরা পড়ে গাড়ির চালক দিলওয়ার হোসেন সহ অভিশপ্ত গাড়িটি। গাড়িটিকে বর্তমানে হাওয়াইবাড়ি এসপিও ক্যাম্পে রাখা হয়েছে এবং তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ দিলওয়ার হোসেনকে তেলিয়ামুড়া থানার হাতে তুলে দিয়েছে। বর্তমানে দিলওয়ার তেলিয়ামুড়া থানার হেফাজতে রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাচারকারীর হাতে গুরুতর আক্রান্ত এক যুবক, থানায় মামলা। ঘটনা কমলাসাগর বিধানসভা কোয়াডেপায় তালতলা এলাকায়। আক্রান্ত যুবকের নাম ফারুক হোসেন, বাবার নাম তনু মিয়া। ঘটনার বিবরণে জানা যায়, ভারত বাংলা সীমান্ত তারকাটা বেড়ার পাশে কোয়াডেপা তালতলা এলাকায় ফারুক হোসেনের বাড়ি। রবিবার ওই এলাকার কয়েকজন পাচারকারী আচমকা ফারুকের বাড়িতে এসে অকারণে গালমন্দ করতে শুরু করে। এমন সময় ফারুক হোসেন গালমন্দের কারণ জানতে চাইলে কিছু বুঝে না উঠতে পারার পূর্বেই তাকে মারধর শুরু করে এবং বলতে থাকে পাচারকারীদের দু নম্বরই মাল যা বাংলাদেশে পাচার করা হয় তা নাকি বিএসএফ দিয়ে ধরিয়ে দিয়েছে। তার সন্দেহে তাকে বেধড়ক মারধর শুরু করে। কিল ঘুষি এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। এমন সময় ফারুকের বোন এগিয়ে আসলেও তার উপর আক্রমণ চালায় চারজন পাচারকারী। পরে ফারুক এবং তার বোনের চিৎকারে জনগণ এগিয়ে আসলে চার পাচারকারী সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ফারুক হোসেনকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তার চিকিৎসার পর তার পরিবারের পক্ষ থেকে চার পাচারকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়। এরা হলেন রানা মিয়া, বাবার নাম রেনু মিয়া, সুমন মিয়া, বাবার নাম সরোজ মিয়া, রুবেল মিয়া, বাবার নাম রুস্তম আলম এবং আব্দুর রশিদ, বাবার নাম জলফ মিয়া। জানা যায় যে চারজন ওই এলাকার কুখ্যাত পাচারকারী হিসেবে পরিচিত। তারকাটার বেড়ার ওপর দিয়ে কখনো গাঁজা, কখনো ইয়াবা ট্যাবলেট, তাছাড়া তারকাটার বেড়া কেটে গবাদি পশু পাচার, তাদের সম্পর্কে বিশালগড় এবং মধুপুর থানায় বিভিন্ন ধারায় মামলা রয়েছে। আমার একটা বর্ডারের সামনে বাড়ির ভিতরে একটা ঘর আছে, আমরা ওই বাড়িতে গেছিলাম। বিএসএফ গরু ধরন দিয়েছে, গরু ধরন ধরে আমরা বাড়িতে গিয়ে বসছি। আমি গরুর আর করতেও পারি না, পুলিশ আসছে না আসছে তাও আমি করতে পারি না। এরপর আমার রুবেলে ডাক দিছে একটা দোকান থেকে, পর আমি কাপড় চোর পরে যাই, তার মানে আমার বাড়ির সামনে আইয়া সেরা রানামি আমার মারছে। এরপরে সুমন, রুবেল, রশিদ তারা তার একজনে বকাবকি অনেক আমার দুইজনে মারছে, সুমন আর রানা। আর রুবেল ডাক দিয়ে আনছে আমার ঘরতে বাইর করিয়া আনিয়া সেরা হেরার কাছে বলে ইনফর্ম দিছি আমি বিএসএফের দ্বারো। তারা ফেন্সিং কাটটা সষ্টমে গরু পাচার করে আছে, তারা অন্ধমূলের সঙ্গে আমার জীবনে মারা লাইব, আমার এগুলো মারা লাই লইলে আমি যদি মানুষ না থাকতেন। তারা সবসময় গরু পাচার করে থাকে ফেন্সিং কাটটা। তারা আপনার বাড়ি? আমরা বাড়ি কয়েকটা বা তালতলা। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ির পাশাপাশি আমরা বাড়ির। আপনি কোন জায়গায় আঘাত করছে তারা? তারা আমার এই চাপার ভিতরে আমার পিঠে, আমার বোন একটা আমার মাথায়, আমার একটা বোনেরও মারছে তারা। তারা যা মন চাইছে তারা তাই, মানে যাতে রক্ত না ইয়ে সবাই একজনকে করতে আসে, রশিদে করতে আসে, রক্ত আনিস না জীবনে মারিলা যাতে আর জীবনে না চলতে পারে কোনো সময়, রুবেলে আর সুমনে করতে আসে এমন মার মারবি যাতে আর কোনোদিন যাতে আর কোনো কথা মুখি দেয় না আইয়ে। উদ্দেশ্যটা কিনা? উদ্দেশ্যটা তারা গরু পাচার করে, আমরা বাড়ির যাই কিরে, আমরা ওই দিকে যাই কিরে। তারা আমরা ইনফর্মা দিয়ে থাকি সবসময় আমরা এই ইয়া করতে আসে, তারা সন্দেহ করে আমার সন্দেহ করে কোনো নেয়, তারা আমার মাইরালাইতে চেষ্টা করছিল। আপনার বোনেরও মারধর করছে? আমার বোনেরও মারধর করছিল, বোন হয়েছিল আমার ছোটাই, তো বোনেরও মারধর করছে। এখন মামলা করছে তাদের বিরুদ্ধে? এখন মামলা তারা ধরছে, আমি শাস্তি চাই তারা, প্রচণ্ড আমি শাস্তি চাই। তারা আমার কেন কারণে মারল, কি তাদের ইয়া ছিল মনের ভিতরে, কোন যে মামলা করছে? আমি মধুপুর থানা করুম আবার কুড়ে করুম। এখন দেখার বিষয় মধুপুর থানার পুলিশ কি ভূমিকা নেয় সেই চারজন পাচারকারীর বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওরমা স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র নবীর হোসেন বর্তমানে মেলাগড় হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার সোনামুড়া মহকুমার ওরমাই গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে বিদ্যুতের তারগুলোর উপরে একটি গাছ আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ওইখানকার স্থানীয় লোক মেলাগড় বিদ্যুৎ দপ্তরকে খবর দেয়। বিদ্যুৎ দপ্তর বলে লাইন কেটে দেওয়া হয়েছে, কিন্তু ওই দিন বিকেলে নবী হোসেন নামে এক স্কুলের ছাত্র এই পড়ে থাকা তারগুলির পাশে দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়। বর্তমানে সে মেলাগড় হাসপাতালে চিকিৎসাধীন। আজকে 2 দিন হয়ে গেল, এখনো মেলাঘরের বিদ্যুৎ দপ্তর ওই পড়ে যাওয়া তারগুলিকে ঠিকঠাক করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এমন অভিযোগ করলো স্থানীয় লোক। এমনকি মেলাঘরের বিদ্যুৎ দপ্তর
দপ্তর এর কোনো কর্মী হাসপাতালে পড়ে থাকা নবীর হোসেনকে দেখার জন্য ছুটে যাননি। এমনটাই অভিযোগ করলেন নবীর হোসেনের ভাই মেলাগড় হাসপাতাল থেকে। অসংখ্য অভিযোগ রয়েছে মেলাগড় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। কখনো গ্রাহকদের সঙ্গে বিল নিয়ে সমস্যা, আর কখনো বিদ্যুৎ দপ্তরে ফোন করলে ফোন রিসিভ না করা। কিছুদিন গিয়া যে বৃষ্টি হয়েছিল, বাতাস এসে তনে মানে বিদ্যুৎ তার উপর একটা গাছ পড়ছে, মানে গাছ পড়ছে তার সিরারে মানে ইয়া রাস্তার মধ্যে পড়ছে। তখন কিতা কয় আমার ভাই কিতা কয় কারেন্ট অফিসে ফোন করছে। এটা কোন কোন অফিসে? এই আমরা মেলা করে মেলা ফোন করছে, কইছে মানে লাইনটা কাটতে দেওয়া না লেগা, তারা কইছে কাটতে দিছে। তো কাটতে দিছে কখনো তো মানে আমরা নিঃসন্দেহ এটা মানে রাস্তার তারের উপর দিয়া তার রাস্তা করে রয়েছে। তখন এটার উপর দিয়া স্কুলে খোলা হয় নাশা যাওয়া করছে। তখন বিকাল দুইটার মতন বাজে, এমনটা আমার ছোটো ভাই রাস্তা দিয়ে যাইতেও লাগছে মানে কারেন্টে দিয়ে লাগছে। এরপরে বাইরে ছোটোই তো মায়ে গেছে, মানে মারও আটকাইছে। এরপরে ছোটো ভাই গেছে, হে বাইরেও আটকাইছে। পরে কিতা কয় মানে আমরা 10-15 জন মিললে মানে তার টোদাল টোদাল দিয়া সরাই গিয়া মানে এরপরে ছুটাইছি বাইরে। এরপরে অজ্ঞান আসলো, আধা ঘন্টার মতো অজ্ঞান আসলো। অজ্ঞান অবস্থায় আবার হাসপাতাল আনছি। আনানোর পরে তুমি কিতা কয় মানে স্যালাইন ট্যালাইন দিছে, দেওয়ানোর পরে মানে একটু সুস্থ অনুমতি ইয়ে আছে। আর ইলেকট্রিক অফিসেতে অনবধি কোনো আমরা হেল্প কোনো কিছু পাইছি না, অনবধি আইসে না। এই ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ইয়া উরমাই, উরমাই পশ্চিম পাড়া। এটা ওই ডিপার্টমেন্টে এখন পর্যন্ত কোনো সাড়া দিছে না? না না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।